হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া চলে এসেছি তোমাদের সামনে একটি রিভিউ নিয়ে। তো কি রিভিউ তোমরা দেখো? এই হচ্ছে ডিজিটেকের রিং লাইট স্ট্যান্ড। এটা হচ্ছে একদম কম্বো সেট, স্ট্যান্ড আছে, লাইট আছে, বল হেড আছে, মোবাইল মাউন্ট আছে। এটা কিনেছি, তোমরা আমার ইউটিউবে দেখো আমি কুকিং ভিডিওগুলো করি, মিনি ব্লগগুলো করি, যে শর্টসে আসে, যেই শর্টসগুলো শর্টসের জন্য আমার এটা দরকার। তো আমি তো ভিভো ফোন থেকে আমি এগুলো শ্যুট করি, তো প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় আমার, ভিডিওটা প্রপার ওঠে না, প্রপার আসে না। ওটা যখন আমি করি আমার লাইটের জন্য প্রচণ্ড সমস্যা হয় বলে আমার এই লাইটটা নেওয়া। তো আজকে তোমাদের সামনে লাইটটা আমি ওপেন করছি, তোমরা দেখো। এটা হচ্ছে মিনি ট্রাইপড, যেটা আমার এই রিং লাইটের সাথে ছিল। এরকম করে তো এই হচ্ছে জিনিসটা, এটা হচ্ছে মিনি ট্রাইপড। ভিডিও করার জন্য, হ্যাঁ ভিডিও করার জন্য খুবই সুবিধা হবে, এটা ছোট, অল্প জায়গার মধ্যে এটা ভালোভাবে সেট করতে পারবো আমি। এটা হচ্ছে বল হেডটা, ট্রাইপডের মাথায় যেটা থাকে এটা হচ্ছে সেই বল হেডটা। এটা হচ্ছে ট্রাইপডটা, একদম দেখো নিউ একদম। আমার তো খুব আনন্দ হচ্ছে এবার আমি ভিডিওটা তোমাদের সামনে খুব ভালোভাবে দিতে পারবো, আমার সেই আলোর অসুবিধাটা আর থাকবে না। তো এটা কেমন খুলে এরকম করে, এটা এইভাবে সেটিংটা হবে। তো আরো এটা লম্বা হবে, নিচের সেটিংটা এটা, পরে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে ট্রাইপডের স্ট্যান্ডটা, মানে রিং লাইটের যে স্ট্যান্ড এটা হচ্ছে সেইটা। এবার হচ্ছে রিং লাইটটা, এখানে দিদি নম্বর ওয়ানের কথা কিছু বলবো। এই দেখো রিং লাইটটা, এই হচ্ছে একদম আমার কাজের সুবিধার জন্য এটা আমার নেওয়া, আশা রাখছি খুব সুবিধাই হবে। ডিজিটেকের 14C আছে এটা, এটা চার্জিং না, আমি একটু জ্বালিয়ে দেখাচ্ছি তোমাদেরকে লাইটটা কতটা হচ্ছে। এই দেখো কতটা লাইট হচ্ছে, বাহ ভালোই হচ্ছে, লাইটটা ভালোই আসছে। লাইটের তিনটে কালার আছে দেখো, চেঞ্জ হবে। এটা এক নম্বর, এটা হচ্ছে দু নম্বর, এটা তিন নম্বর। লাইটটা সেট করে নিয়ে তারপরে তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। তো আমি লাইটটা এখানে আমি পুরো সেট করে নিয়েছি, দেখো লাইটটা আরও লম্বা হয়। তো আমি এইটুকু সেট করেছি, আমার এইটুকুই কাজে লাগবে। এই যে পুরো সেটিংটা আমি করে ফেলেছি,
জায়গার অসুবিধার জন্য আমি পুরোটা তোমাদেরকে দেখাতে পারছি না। তো আমি এটা নর্মাল ঘরের আলোয় ভিডিওটা করছি। এবার আমি এই ডিজিটেক লাইটটা জ্বালিয়ে করব, রিং লাইটটা। তো তোমরা দেখো যে ভিডিওর ইমপ্রুভমেন্টটা কতটা হচ্ছে। তো এবার আমি ডিজিটেকের রিং লাইটটা দিয়ে ভিডিও করছি, ইমপ্রুভমেন্টটা কতটা তোমরাই দেখে নাও। এই লাইটের তিনটে শেড আছে, তো এই একটা শেড, এটা হচ্ছে দু নম্বর শেড, আর এটা হচ্ছে তিন নম্বর শেড। তো লাইটটা আমি আজকে দেখলাম, তো আজকেই তোমাদের সাথে রিভিউটা নিচ্ছি। লাইটটা এসে গেছে কিন্তু কাল, তো কাল আমি বাড়িতে ছিলাম না, তো তোমাদের সাথে আমি খুশির খবরটাও শেয়ার করে নিই। তো জেলায় জেলায় যে অডিশনটা হয়, সেই অডিশনটা মধ্যম গ্রাম, মানে আমার মাসির বাড়ি এলাকায় হচ্ছিল, দিদি নাম্বার ওয়ানের। তো দিদি নাম্বার ওয়ানের অডিশনে আমার দিদি ওখানে পাঁচটা থেকে লাইন দিয়ে আমাকে ডেকেছে, আমি গেছি। যাওয়াতে কালকে আমার অডিশনটা হয়েছে, তো মানে ফার্স্ট একদম জেলার যে অডিশনটা হয়, যেখানে সবাই অডিশনটা করে, সেখানে অডিশনটা হয়েছে। তো আজকে এই কিছুক্ষণ আগেই তোমাদের সাথে আমি ভিডিওটা করতে বসবো, রেডি হচ্ছি, তখনই মানে আটটা সাড়ে আটটা নাগাদ আমার কাছে ফোনটা এসেছিল। তো আমাকে ফোন করে বললেন কালকে আমাকে রাজারহাট যেতে হবে। তো কালকেও তোমরা দেখতে পারবে অডিশন টু, এটা মানে যেখানে আমাকে যেতে বলেছে এটা অডিশন টু। তো আমি ভীষণ খুশি, তোমরা আশীর্বাদ করো, ভগবানের আশীর্বাদে আমি এতদূর যেতে পেরেছি, এটাই অনেক। আর এখানে সবথেকে বেশি আমাকে এনকারেজ করেছে আমার দিদি, আমার মাসির মেয়ে হয়। তো ও যদি আমাকে না ডাকতো আমি তো এখানে যেতে পারতাম না। ওর নাম হচ্ছে পাপিয়া মজুমদার, ও মধ্যম গ্রামে থাকে। তো আমরা তিনজনেই দিয়েছিলাম, পাপিয়া দিয়েও দিয়েছিল, আমিও দিয়েছিলাম, আর ওর মেয়েও দিয়েছিল, সুইটি মজুমদার। তো আমার ডাকটা এসেছে, আমি ওকে ফোন করলাম, ও তো বেজায় খুশি, আমার থেকেও বেশি খুশি ও। তো আমার খুব ভালো লাগলো। তো আমার পার্ট ওয়ান চলে এসেছে ইউটিউব চ্যানেলে, ভিডিওটা যে দিদি নাম্বার ওয়ানে গেছিলাম ওখানে ক্রাউডটা কতটা ছিল। তো আজকে আমি তোমাদের সাথে লাইটের রিভিউটা করলাম, আর কালকে আমি যখন যাব রাজারহাট, হয়তো আমার বাবা, কী বার সেটা কালকে হচ্ছে শনিবার, কালকে শনিবার, তো আর তারিখ হচ্ছে তাই বলতে হবে কালকে শনিবার, কালকে আমার মানে ফোন এসেছে যে কালকে আমাকে যেতে হবে। তো আমি যাব কালকে দিদি নাম্বার ওয়ানে অডিশনে তোমাদেরকে সাথে নিয়ে, পাশে থেকেও সাপোর্ট করো, আমার কুকিং ভিডিওগুলো আসছে চ্যানেলে, তোমরা দেখছো, তোমরা সাপোর্ট করছো, তার জন্য আমি আপ্লুত এবং খুবই খুশি, খুবই খুশি। তো এই লাইটটা যখন আমার এসে গেছে, তখন হয়তো ভিডিওটা তোমাদের সামনে আরও ভালো করে প্রেজেন্ট করতে পারবো আমি। আর এই লাইটটি আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে, 1550 টাকা এই লাইটটির প্রাইস। তো লাইটটা কেমন লাগলো সেটাও জানিও, আর আমার রান্নাগুলো কেমন লাগে তোমরা তো বলছো, দেখছো, লাইক করছো। তো এভাবেই পাশে থেকো, আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমি তো আমার মতো করে রান্নার ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করছি, তোমরা আরও কী কী ভিডিও দেখতে চাও, কেননা আমি রান্না করতে খুব ভালোবাসি, আমার মাও রান্না করেন, আমার মার থেকেই আমার শেখা সব রান্নাগুলোই, আমার মায়ের থেকেই আমার শেখা। তো যেই যেই ভিডিও তোমরা দেখতে চাও আমাকে জানাবে, আমি আপ্রাণ চেষ্টা করবো তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও তোমরা কে কোন ভিডিও দেখতে চাও। ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, কালকে দেখা হচ্ছে।